দাখিল ষষ্ঠ শ্রেণী বইটা স্কুলের না মাদ্রাসা কোন মাদ্রাসায় মেয়েরা এরকম পোশাক পরে যায় বাংলাদেশের কোন মাদ্রাসায় এরকম পোশাক পরে মেয়েরা যায় আপনারা দেখেছেন না সপ্তম শ্রেণী দেখতেছেন মাদ্রাসার মেয়েরা এরকম পোশাকে লাফালাফি করে আপনারা কি কোথাও কোনোদিন দেখেছেন না আচ্ছা এতটুকু শেষ হইলই তো হইতো কিন্তু এটা তো শেষ না এটা তো শুরু মাত্র বাংলাদেশের কোন মাদ্রাসায় হারমোনিয়াম বাজানো শেখানো হয় না তাহলে মাদ্রাসার বইয়ে হারমোনিয়ামের ছবি কেন মাদ্রাসার বইয়ে হারমোনিয়ামের ছবি কেন কারা এই ছবি লাগালো এত বড় দুঃসাহস কাদের আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করার অধিকার তো আমরা কাউকে দেই নাই শুধু হারমোনিয়াম বাজানো শিখলে তো চলবে না হারমোনিয়ামের সাথে ঢোল তবলাও লাগবে এজন্য দেখুন ঢোল তবলাও আছে এর আগের ক্লাস কোন ক্লাস না না ক্লাসের নামটা বলেন না ক্লাস 6 ষষ্ঠ শ্রেণী এখন ষষ্ঠ শ্রেণী তো আব্বা আম্মা আপনারা কি শিখলেন ছোট ছোট মেয়েদেরকে বলছে যে আপনারা শিখছেন কি হারমোনিয়াম এবার আসেন একটু তবলা শিখি পরের ক্লাসে ঢোল তবলা কি বলেন আছে না নাই এখন শুধু হারমোনিয়াম আর ঢোল তবলা বাজালেই তো চলবে না সাথে সাথে তো থাক দিনা দিন দিন একটু কোমর দুলাইয়া নাচাও দরকার এজন্য পরবর্তীতে এই দেখেন গান তো শিখাচ্ছে আবার নিচে কি লেখা আছে সারেগামা পাদানিসা দেখেছেন এগুলো মাদ্রাসার বই বিশ্বাস হয় আপনাদের এগুলো এখানে তো পৃষ্ঠা নাম্বার সহ আছে কোন বই কোন ক্লাসের বই সব এখানে আছে দেখেন শুধু ঢোল আর তবলা বাজাইলে হবে না নাচতেও হবে দেখা যায় শুধু ঢোল আর তবলা বাজালে হবে হবে না তো নাচতে হবে আবার নাচটা কেমন হবে কোন ভঙ্গিমায় হবে লিখে দেওয়া আছে হাত কিভাবে থাকবে কোমর কিভাবে ধুলাবে এখানে সব আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم সকল প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে আনুগত্যের সাথে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীয়না ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য প্রেরণ করেছেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিবৃন্দ আল্লাহ তাআলা একজন পুরুষ এবং একজন নারী থেকে
এই পৃথিবীর মানব বংশের বিস্তার ঘটিয়েছেন বর্তমান পৃথিবীতে এত মানুষ এই জগৎ সংসার শুরু হয়েছিল মাত্র দুইজন একজন পুরুষ আর একজন নারী দিয়ে সেটা ছিল পৃথিবীর প্রথম সংসার সেটা ছিল পৃথিবীর প্রথম একটি পরিবার যে দাম্পত্য জীবনের মাধ্যমে যে দুইজনের সংসার এর মাধ্যমে জগৎ সংসারের বিস্তৃতি হলো সেই দুইজন হচ্ছেন আমাদের আদি পিতা আমাদের বাবা আবুল বাশার সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম আর এবং আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম এই দুইজন থেকেই আল্লাহ তাআলা মানব বংশের বিস্তার ঘটিয়েছেন আর প্রথমে আল্লাহ বানিয়েছেন আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে বানিয়েছেন সুবহানাল্লাহ এরপরে আদম থেকেই আল্লাহ হাওয়াকে বানিয়েছেন এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন কোরআনুল কারিমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء يا أيها الناس الله مانب جاتك شمدهن كرچن হে মানব জাতি ইত্তাকু রব্বাকুম তোমরা তোমাদের রবকে ভয় করো আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা একটি মাত্র আত্মা থেকে একটি জীবন থেকে অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে প্রথম আমি তাকে বানালাম আদম আলাইহিস সালাম একা একা আছেন নিঃসঙ্গ থাকতে তো কারোরই ভালো লাগে না এজন্য একজন সাথী দরকার সঙ্গী দরকার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে পয়দা করে দিলেন সুবহানাল্লাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা আল্লাহ বলছেন আমি তার থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করলাম এই দুইজনকে আল্লাহ বানালেন দুজনের বিয়েও দিলেন তারপরে বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা আদম তুমি আর তোমার স্ত্রী পরম আনন্দে স্বাচ্ছন্দে জান্নাতে থাকো বসবাস করো জান্নাতের সকল নেয়ামত ভোগ করো কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা ওই গাছটার কাছে যেও না ফাতাকুনা মিনাল যালিমিন যদি যাও তাহলে সীমা লঙ্ঘনকারী জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন তারপরে রেখে দিলেন কোথায় বলেন কোথায় জান্নাতে জান্নাতে রেখে দিয়েছেন কোথায় তাহলে আদমের বাড়ি কোথায় বানরের বাড়ি কোথায় জঙ্গলে বনে বানরের বাড়ি বনে জঙ্গলে আদমের বাড়ি জান্নাতে যে সকল বুদ্ধি প্রতিবন্ধীরা গবেষণা করে করে পেয়েছে মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল তো বান্দরের ঘরের বান্দরদের তো উচিত বান্দরের বাড়ি যেহেতু বনে জঙ্গলে মানুষের সমাজ ছেড়ে দিয়ে এবং যারা বিশ্ববিদ্যালয় লেভেলে শিক্ষকতা করেও জাফর ইকবালের মতো লোক সে পেয়েছে মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল শাহজালাল বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে সুন্দরবনে নইলে বান্দরবনে গিয়ে বনে জঙ্গলে বান্দর খুঁজে তাদের জাতি ভাই বান্দরের সাথেই তাদের বসবাস করা উচিত আদমের বাড়ি জান্নাতে আদমের বাড়ি বনে জঙ্গলে নয় বনে জঙ্গলে বনে জঙ্গলে বাড়ি কাদের তাহলে মানুষ মানুষ থেকেই আসলো এবং কয়জন দিয়ে শুরু হলো এই দুইজন সংসার আরম্ভ করলেন এবার আল্লাহ বলছেন এই দুইজন থেকে কি করেছে যারা বিবাহিত আছেন প্রত্যেকের বিয়ের সময় হুজুর যে খুতবা দিয়েছেন এই আয়াতটা প্রথম পড়েন আমাদের মসজিদেও মাঝে মাঝে আকদের অনুষ্ঠান হয় না দেখবেন এই আয়াতটা প্রথম বলা হয়
স্মরণ করিয়ে দেওয়া হয়, অস্তিত্বের কথা, আমাদের অস্তিত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, এবং মানব ইতিহাসের প্রথম বিয়ের কথা স্মরণ করিয়ে দেওয়া হয় প্রত্যেকের বিয়েতে। আল্লাহ বললেন আদম আর হাওয়াকে বানিয়ে জান্নাতে দিলাম। লম্বা ঘটনা আপনারা জানেন কিভাবে তারা দুনিয়াতে আসলেন, আসার পরে সংসার আরম্ভ হয়ে গেল। এবার আল্লাহ বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, এই দুইজনের সংসার থেকে আমি আল্লাহ অসংখ্য নারী আর অসংখ্য পুরুষের পয়দা করে জগৎ সংসারের বিস্তৃতি ঘটিয়েছি। সুবহানাল্লাহ। এই আয়াত আমাদেরকে কি শিক্ষা দিল? মানুষ হলো দুই জাত, মানুষের লিঙ্গ দু ধরনের, পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ। আল্লাহ বলেছেন এই আদম আর হাওয়া থেকে রিজালান কাসীরা, বহু পুরুষ আমি সৃষ্টি করেছি, পুরুষ লিঙ্গ, ওয়া নিসাআ, এবং মেয়েদেরকে নারীদেরকেও আমি সৃষ্টি করেছি। নারী পুরুষ আপনার আমার সিদ্ধান্তে হয় না আল্লাহর সিদ্ধান্তে হয়? আপনার ঘরে ছেলে হবে না মেয়ে হবে এই ইখতিয়ার আপনার না আল্লাহ? অনেক অশিক্ষিত অজ্ঞ মানুষ তার ঘরে মেয়ে জন্ম নিলে তার বউকে দোষারোপ করে, ওই কি জাতের বউ যে তুমি প্রত্যেক বছর খালি মেয়ে দাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে চাই তাকে কন্যা দেই, যাকে চাই তাকে ছেলে দেই, আবার যাকে চাই ছেলে মেয়ে দুটো মিলিয়ে দেই, আবার আমার যাকে ইচ্ছা কিচ্ছু দেই না, বন্ধা করে রেখে দেই। সব ক্ষমতা কার? তাহলে মানব জাতিকে আল্লাহ কয় ভাগে বিভক্ত করলেন? পুরুষ এবং নারী। এখানে আরেকটা তথ্য, শুধু মানুষ নয়, মানুষ ছাড়াও অন্যান্য যত প্রাণী যাদের প্রাণ আছে এদেরকেও আল্লাহ জুড়াই জুড়াই সৃষ্টি করেছেন, বিপরীত লিঙ্গ। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ কোরআনে বলেছেন আর আমি তোমাদেরকে জুড়াই জুড়াই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। জুড়াই জুড়াই গরুতে যান দেখবেন ওখানেও বিপরীত লিঙ্গ আছে, আসে না? একটা ষাঁড় গাভীর কাছে যায়, একটা কুকুর বিপরীত লিঙ্গের কারো কাছে যায়, একটা মুরুগ মুরগির কাছে যায়। জুড়াই জুড়াই প্রত্যেক প্রাণীকে পয়দা করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা মানুষকে দুই শ্রেণীতে বিভক্ত করেছেন। কোন মানুষের ঘরে যখন সন্তান জন্ম নিচ্ছে তো দেখা যায় মাঝে মাঝে আপনারা দেখবেন তার হাত পা কান চোখ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সমস্যা নিয়ে জন্মায়, এরকম মাঝে মাঝে হয় কিনা? মনে করেন একটা সন্তান জন্ম নিয়েছে, তার চোখে সমস্যা, হাতে বা পায়ে সমস্যা, তখন আমরা তাকে কি বলি? প্রতিবন্ধী বলি। কি বলি? প্রতিবন্ধী বলি। মানুষ যেমন বিভিন্ন অঙ্গের ক্ষেত্রে প্রতিবন্ধী হয়ে থাকে, ঠিক তেমনি লিঙ্গের ক্ষেত্রেও মানুষ প্রতিবন্ধী হয়ে জন্ম নিতে পারে। জন্মের সময় এমনও হতে পারে তার মধ্যে পুরুষ এবং নারী উভয় লিঙ্গের আলামত পাওয়া যেতে পারে। এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় খুনসা, অর্থাৎ লিঙ্গ প্রতিবন্ধী, যেটাকে আমরা আমাদের দেশে হিজরা বলি বা তৃতীয় লিঙ্গ বলি। হিজরা এই কথাটা অপমানজনক, আর তৃতীয় লিঙ্গ এটা অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং অবাস্তব কথা। আপনি মেডিকেল সায়েন্স দিয়ে কখনো থার্ড জেন্ডার প্রমাণ করতে পারবেন না। কথা বুঝেন নাই? থার্ড জেন্ডার বলতে কোনো জেন্ডার নাই, এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক, অবাস্তবিক এবং অযৌক্তিক কথা। আল্লাহ তাআলা দুই লিঙ্গ দিয়ে মানুষ বানিয়েছেন, পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ, এর বাহিরে কোনো লিঙ্গ নাই। তাহলে এখন আপনারা বলবেন যারা লিঙ্গ প্রতিবন্ধী হয়ে জন্ম নিচ্ছে তাকে আমরা কি বলবো? আপনারা আপনারা অনেক কিছু নাম দিয়েছেন, এটা আপনাদের ব্যাপার, কিন্তু এদেরকে বলা হয় লিঙ্গ প্রতিবন্ধী, অর্থাৎ জন্মগতভাবে তার লিঙ্গে ত্রুটি আছে। হিজরা কথাটা অপমানজনক, এটা শুনতেই যেন একটু অপমান অপমান লাগে। যারা লিঙ্গ প্রতিবন্ধী তারাও মানুষ,
তাকে আপনি তুচ্ছতা ছিল্ল করে কথা বলতে পারবেন না শিক্ষা দীক্ষায় সম্পত্তিতে চাকরি বাকরিতে ব্যবসা বাণিজ্যে তাকে সম্মান দিতে হবে এই সম্মান তাদেরকে দিয়েছেন কি একজন মানুষ সে পুরুষ হোক অথবা নারী হোক অথবা সে যদি লিঙ্গ প্রতিবন্ধী হয়েও জন্ম নেই আপনি তাকে থার্ড জেন্ডার কিংবা লিঙ্গ প্রতিবন্ধী বলে হেয় করতে পারবেন না কারণ ওই ব্যক্তির সম্মান আর মর্যাদা কোরআনুল কারীমে যিনি দিয়েছেন জোরে বলেন তিনি কি আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আর অবশ্যই আমি বনি আদমকে সম্মানিত করেছি যিনি লিঙ্গ প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েছেন এটা তার দোষ নয় আল্লাহর ইচ্ছায় আল্লাহ তাকে এভাবে বানিয়েছেন সে মানুষ মানুষের কাতারের বাহিরে নয় আল্লাহ বলছেন আমি এই মানুষকে সম্মান দিয়েছি তোমার কোনো অধিকার নাই তাকে অপমান করে কথা বলার তাকে সম্মান দিতে হবে পশ্চিমা বিশ্বে থার্ড জেন্ডার এই শব্দটির বহুল প্রচলন আছে এবং তারা এই থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডারকে সমর্থবোধক শব্দে ব্যবহার করে থাকে আমরা কোরআনের এই আলোচনা থেকে বুঝতে পারলাম মানুষ আসলে হয় পুরুষ হবে নইলে নারী হবে হাত পা বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে মানুষ যেমন প্রতিবন্ধী হয়ে জন্ম নিতে পারে লিঙ্গ প্রতিবন্ধী হয়েও মানুষ জন্ম নিতে পারে তবে কিছু মানুষ আছে আবার এরা এমন ভাবে জন্ম নেয় এদেরকে বলে খুনসা মুশকিল অর্থাৎ তার লিঙ্গ নির্ধারণই করা যায় না উভয় লিঙ্গের কোনো আলামতি তার মধ্যে পাওয়া যায় না যেটাকে আমরা হিজরা বলছি আর কি এরকম প্রতি 5000 জনে একজন হতে পারে এদের সংখ্যা খুবই নগণ্য লিঙ্গ প্রতিবন্ধী হয়ে যারা জন্ম নেয় তাকে হয় আপনি পুরুষের কাতারে ফেলতে হবে নইলে নারীর কাতারে ফেলতে হবে আপনি তাকে থার্ড জেন্ডার বা হিজরা বানিয়ে রাখতে পারবেন না চাকরি বাকরি পড়াশোনায় গেলে তাকে হিজরা বলবেন সে চাকরি করতে যাবে ব্যবসা করতে যাবে হিজরা বলে অপমান করবেন এগুলো করলে তো রাস্তাঘাটে তারা চাঁদাবাজি করবে তাকে শিক্ষার অধিকার দিতে হবে রাষ্ট্রকে সরকারকে দায়িত্ব নিতে হবে তাকে পড়াশোনার তাকে লেখাপড়ার সুযোগ দিতে হবে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব জায়গায় তাদেরকে সম্মানজনকভাবে সুযোগ দিতে হবে এখন লিঙ্গ প্রতিবন্ধী হয়ে কেউ যদি জন্ম নেয় ইসলামী শরীয়ত বলছে সে চিকিৎসা নেবে যদি দেখা যায় তার কণ্ঠ ছেলেদের মতো বড় হচ্ছে তার দৈহিক বৈশিষ্ট্য ছেলেদের মতোই প্রস্রাব করছে ছেলেদের মতোই তার জীবনযাপন মুখে গোফ দাড়ি উঠেছে ইসলামী শরীয়ত বলছে লিঙ্গ প্রতিবন্ধী হলেও তাকে তোমরা ছেলের কাতারে দাঁড় করাও পুরুষ হিসাবে তাকে সমাজে প্রতিষ্ঠিত হতে দাও হোক না লিঙ্গ প্রতিবন্ধী চিকিৎসা করুক আরেকটা আরেকজন যদি তার কণ্ঠস্বর মেয়ের মতো হয় শারীরিক কাঠামো বৈশিষ্ট্য মেয়ের মতো হয় ইসলামী শরীয়ত বলছে তাকে নারী হিসাবে স্বীকৃতি দাও আরে খুনসা মুশকিল যেটা এটা 5000 জনের মধ্যে একজন হতে পারে তাকে অপমান করা যাবে না তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা মানুষদেরকে দুইটি শ্রেণীতে বিভক্ত করেছেন এবং এই দুইটা শ্রেণীর দৈহিক বৈশিষ্ট্য এক রকম না ভিন্ন রকম জোরে বলেন এক রকম না ভিন্ন রকম দৈহিক বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে ইসলাম কাউকে নারী আর কাউকে পুরুষ হিসাবে নির্ধারণ করেছে কিন্তু এখন আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি বেশ কয়েক মাস ধরে পুরুষ লিঙ্গ আর স্ত্রী লিঙ্গের বাহিরে এখন মনস্তাত্ত্বিক লিঙ্গ বলতে আরেকটা শোনা যাচ্ছে মনস্তাত্ত্বিক লিঙ্গ মানে মনে মনে সে নিজেকে যেটা ভাবে সে সেটাই মনস্তাত্ত্বিক লিঙ্গ বিষয়টা হলো এমন ওই মনস্তাত্ত্বিক লিঙ্গবাদীরা ধারণা করে যে নারী এবং পুরুষ এটা সামাজিক একটা ধারণা
একজন মানুষ তার দৈহিক বৈশিষ্ট্য যদি পুরুষের মতো হয় কিন্তু মনে মনে সে যদি ভাবে নারী তাহলে সে আসলে নারী কারণ সে ভুল দেহে আটকা পড়েছে কেউ যদি পুরুষ হয়ে ভাবে আমি নারী আর কেউ যদি নারী হয়ে ভাবে সে পুরুষ এটা তো তার মনের রূপ এটা কিসের রূপ তো তার মনের রূপ এই রোগের চিকিৎসা সে করুক আর কেউ যদি বেশি লিবারেল হয়ে যান যে ব্যক্তি স্বাধীনতা দেওয়া দরকার এটা মানুষের ব্যক্তিগত ব্যাপার এটাতে কথা বলা উচিত নয় এটা ব্যক্তিগত ব্যাপার নয় কিছু কিছু বিষয় ব্যক্তিগত না কিছু কিছু ব্যক্তিগত বিষয় সমাজ এবং রাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আপনি যদি বলেন মনে মনে মানুষ যেটা ভাববে তাকে তার অধিকার দিতে হবে তো এখন আপনি যদি মনে মনে ভাবেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আর দাঁড়িয়ে বলেন যে আমি আসলে দেখতে সাধারণ মানুষের মতো হলেও মনে মনে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী মানুষ তাকে কি বলবে পাগল বলবে আপনি প্রধানমন্ত্রী হতে হলে আপনাকে রাজনীতি করতে হবে দলের নেতৃত্বে থাকতে হবে পার্লামেন্টে ইলেকশন করে আসতে হবে আপনার দল সংখ্যাগরিষ্ঠতা পেলে তখন সংসদ নেতা আপনি হতে পারবেন এটা যেমন একটা প্রক্রিয়া মনে মনে ভাবলেই যেমন কেউ প্রধানমন্ত্রী হতে পারে না তাকে যেমন প্রক্রিয়াগুলো অতিক্রম করে ওই জায়গাতে যেতে হয় তেমনি ভাবে পুরুষের মতো তার দৈহিক বৈশিষ্ট্য মনে মনে ভাবলেই সে নারী হতে পারবে না কারণ নারীত্বের কোনো আলামতই তার ভিতরে নাই সুতরাং মনে মনে ভাবলেই হবে না আর কেউ যদি মনে করে যেটা তার ব্যক্তিগত অধিকার এখানে বাধা দেওয়া উচিত না তো এগুলো যদি সমাজে ছড়িয়ে যায় তাহলে দেখা যাবে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বাজারে ঘাটে ঘরে ঘরে সমাজে রাষ্ট্রে বেবিচার সমকামিতা ছড়িয়ে যাচ্ছে সমাজ নষ্ট হবে রাষ্ট্র হুমকির মুখে পড়ে যাবে এজন্য এটা আসলে ব্যক্তিগত বিষয় নয় এটা একটা সামাজিক এবং রাষ্ট্রীয় সমস্যা ট্রান্সজেন্ডার এটি একটি মানবতা বিধ্বংসী মতবাদ মানবতাকে বিপর্যস্ত করে দেওয়ার মতো একটি জঘন্য মতবাদ হলো এই ট্রান্সজেন্ডার মতবাদ আমাদেরই এক ভাই আপনাদের সকলের কাছে পরিচিত শেখ মিজানুর রহমান আজহারি তিনি এই বিষয় নিয়ে অত্যন্ত বুদ্ধিবৃত্তিক একটা পোস্ট করেছিলেন আপনারা হয়তো অনেকে পড়েছেন যে এক শেয়াল মুরগির খামারের পাশে এসে বলছে দেখো আমাকে দেখতে শেয়াল মনে হলো মনে মনে আমি মুরগি এখন যদি এই কথা শুনে মুরগির খামারের মালিক এই শেয়ালকে যে ঠিক আছে বেচারা মুরগি শেয়াল হলে কি হবে মনে মনে যেহেতু মুরগি তাহলে ঢুকিয়ে দেই ওখানে সকালবেলার মুরগি পাওয়া যাবে কথা বলেন মুরগি পাওয়া যাবে না ঠিক তেমনি ভাবে ট্রান্সজেন্ডার এই পরিচয় দিয়ে একটা ছেলে সে যদি বলে আমি মনে মনে নারী আর আপনি যদি মনে মনে নারী হওয়া এই ট্রান্সজেন্ডার নারীকে কলেজে বিশ্ববিদ্যালয়ে সিট দেওয়া আরম্ভ করেন বাকিটা আমি আর বললাম না কি হবে আপনারাই বুঝতেছেন নারীদের প্রাইভেসি নষ্ট হয়ে যাবে মেয়েদের গোপনীয়তা নষ্ট হয়ে যাবে ব্যভিচার বেড়ে যাবে সমাজ এবং রাষ্ট্র ধ্বংসের মুখে পড়ে যাবে যখন গোটা বাংলাদেশের আলেম ওলামা মাশায়েখ সবাই এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখছেন তখন আমার দেশে পশ্চিমাদের এবং ইহুদিদের ডলার খাওয়া পয়সা খাওয়া ইহুদি আর পশ্চিমাদের কিছু গোলাম বের হয়েছে যারা মিডিয়ার সামনে এসে ট্রান্সজেন্ডারের পক্ষে বক্তব্য দিচ্ছে দেখলাম গত 28 জানুয়ারি শাহরিয়ার কবির বক্তৃতা তাকে আমাদের দেশের মানুষ কিছুর জানি কয় আপনারাই বলছেন আর কি তবে এটা আপনাদের কথাও নয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এদেশের একজন সেক্টর কমান্ডার এই কথা বলেছেন তিনি বলেছেন 71 সালে যখন পাকিস্তানি হানাদারেরা এদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন নির্যাতন চালিয়েছে সেই সময় এই মুরগি চুরা পাকিস্তানিদেরকে মুরগি সাপ্লাই দিয়েছে এটা সাধারণ কোনো ব্যক্তির কথা নয়
মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে সাধারণ মুক্তিযোদ্ধাও না এক সেক্টর কমান্ডার এই কথা বলেছে দায়িত্বশীল মহলের উচিত একজন সেক্টর কমান্ডারের এই কথাকে আমলে নিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে তদন্ত করে যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে 71 সালে পাকিস্তানিদেরকে মুরগি সাপ্লাই দেওয়ার অপরাধে স্বাধীনতার বিরোধিতা করার কারণে এই যুদ্ধ অপরাধী শাহরিয়ার কবিরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত সে বলছে ট্রান্সজেন্ডার ইস্যু এটা নিয়ে বাড়াবাড়ি করার মতো কিছু না এটা ঠিক আছে তারে বলবো এটা যদি ঠিক আছে তুই এক কাজ কর তুই বাড়িতে গিয়ে তোর বউয়ের সামনে বল দেখো বউ এত বছর সংসার করেছি তুমি আমাকে চিনো কবির নামে কিন্তু মনে মনে এখন থেকে আমি কবিরা যা এটা বল দেখবে তোর বউ ভালো জুতা না সিরা স্যান্ডেল দিয়ে তোর পিটাইয়া বাসা থেকে বের করে দিবে তোর বউয়ের কাছেই তুই যাইতে পারবি নাই পরিচয় নিয়ে ট্রান্সজেন্ডার আর হিজরা এক জিনিস নয় হিজরা হলো যেটা আজকে আপনারা হিজরা বলেন এটা হলো জন্মগত সমস্যা জন্মগতভাবেই তার যৌনাঙ্গে ত্রুটি আছে আর ট্রান্সজেন্ডার হলো মানসিক সমস্যা একজন ব্যক্তি সুস্থ যৌনাঙ্গ নিয়েই জন্মায় কিন্তু ওই মনস্তাত্ত্বিক লিঙ্গে নিজেকে রূপান্তর করে সে মনে মনে নিজেকে যেটা ভাবে ওইটাকেই সে প্রমাণ হিসাবে দিতে থাকে এই ট্রান্সজেন্ডারের সরই বিধান কি এই যে একজন পুরুষ সে মনে মনে মেয়ে ভাববে তাকে একজন মেয়ে মনে মনে তাকে পুরুষ ভাবার অধিকার ইসলাম তাকে দিয়েছে কিনা ইসলাম তাকে অধিকার দেয় নাই আপনি পুরুষ নারী হতে পারবেন না আপনার দ্বারা কি নারী হওয়া সম্ভব সার্জারি করেও তো আপনি লিঙ্গ পরিবর্তন করতে পারবেন না এমনকি একজন পুরুষ সে যদি বলে আমি নারী হয়ে গেলাম ট্রান্সজেন্ডার যারা এরা কি নারী হয়ে একজন পুরুষ মনে মনে নারী ভেবে তার পেটে কি বাচ্চা নিতে পারবে এটা কি সম্ভব এটা তো একটা পাগলামি এই ট্রান্সজেন্ডার মতবাদ এটা যদি কোনো সমাজে ছড়িয়ে যায় তাহলে কি কি সমস্যা দেখা দিবে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি নাম্বার ওয়ান এই ট্রান্সজেন্ডার এটা যদি সমাজে ছড়িয়ে যায় প্রতিষ্ঠিত হয়ে যায় অনেক ফিতনার আবির্ভাব হবে কলেজে বিশ্ববিদ্যালয়ে মহিলা হোস্টেলগুলোতে যদি ছেলেরা আপনারা যে ক্লাস সিক্স সেভেনে এগুলা ঢুকিয়ে দিয়েছেন সিক্স সেভেনের পুলারা কিন্তু এখন অনেক চালাক এ সিদ্ধান্ত নিচ্ছে রাখ শুধু কলেজে উঠি হু চি মিন ইসলামকে চিনেন আপনারা নাম শুনছেন কেউ বগুড়ার 29 বছর বয়সী হু চি মিন ইসলাম তার নাম হু চি মিন না সম্ভবত তার নাম রিফাত এই ট্রান্সজেন্ডার নারী এটাকে নিয়ে আমাদের দেশের মিডিয়া অনেক সরব হয়েছিল তার সমস্ত ইতিহাস বাংলাদেশের অনেকগুলো মিডিয়া এগুলো তুলে ধরেছে ইউটিউবে আছে দেখবেন হু চি মিন ইসলামের নাম শুনেন না আপনারা এরা যে কত ভয়ঙ্কর হতে পারে আপনারা এগুলোর প্রমাণ নেবেন যেমন জার্মান ভিত্তিক একটি সংবাদ মাধ্যম আপনারা সকলেই জানেন ডয়েচে ওয়েলের একটি প্রতিবেদনে বলা হয়েছে একজন পুরুষ ট্রান্সজেন্ডার নারী হওয়ার পরে 2006 সালের ঘটনা একটা তার সাবেক বান্ধবীকে সে ধর্ষণ করে হত্যা করেছে এটা ডয়েচে ওয়েলের সংবাদ ডয়েচে ওয়েলের রিপোর্ট দেখেছেন কারবার আমি বলছি যে ট্রান্সজেন্ডার এটা প্রতিষ্ঠা হয়ে গেলে কি ফিতনার জন্ম নিবে এই যে এখন সিক্স সেভেনে এদের মগজে যদি এটা ঢুকায় দেন ও কলেজে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে সে হোটেল সে হোস্টেলের ওয়ার্ডেনকে বা হোস্টেলের যিনি প্রধান থাকেন তাকে গিয়ে বলবে স্যারকে বলবে স্যার আপনি আমাকে দেখছেন আমি ছেলে কিন্তু মনে মনে তো আমি মেয়ে সুতরাং আমাকে ছেলেদের হোস্টেলে সিট না দিয়ে মেয়ের হোস্টেলে সিট দেন ঘটনা কি ঘটতে পারে তখন বুঝতেই পারছেন আপনারা এরকম অনেক ফিতনা আরম্ভ হয়ে যাবে দুই নাম্বার একটা ছেলে মনে মনে নিজেকে যদি মেয়ে ভাবা আরম্ভ করে আর সে যদি মেয়েদের বাথরুমে যাওয়া আরম্ভ করে তাহলে মেয়েদের কোনো প্রাইভেসি থাকবে কথা বলেন না কেন থাকবে নাম্বার থ্রি তিন নাম্বার বেবিচার বেড়ে যাবে একটা ছেলে
মেয়ের মতো রূপ নিয়ে মেয়েদের কাছে ঘেষবে মেয়েদের পাশে মিশবে মিশার পরে দেখা যাবে তাদের সাথে মিশতে মিশতে এক সময় জোরপূর্বক ধর্ষণ বা ব্যভিচারের পর্যায়েও এটা চলে যায় নাম্বার 4 সমকামিতা বেড়ে যাবে একটা ছেলে সে যদি নিজেকে মেয়ে দাবি করে আর সে যদি সমাজে বলে আমি এখন মেয়ে আমাকে ছেলের সাথে বিয়ে দাও তো ছেলের সাথে বিয়ে দেওয়ার পর এটা তো দেখা যাবে দুইটাই ছেলে তখন সমকামিতা বেড়ে যাবে নাম্বার 5 পাঁচ নাম্বার এই ট্রান্সজেন্ডার সমাজে যদি পরিচিতি আর প্রতিষ্ঠা লাভ করে দেখা যাবে ছেলে নিজেকে মেয়ে দাবি করে একটা ছেলে মেয়ের বেশভূষা ধারণ আরম্ভ করেছে আবার একটা মেয়ে নিজেকে মনে মনে ছেলে ধারণা করে ছেলের বেশভূষা ধারণ করা আরম্ভ করেছে যেটা ইসলামে শরীয়তে নিষিদ্ধ নবীজি বলেছেন তাদের উপর লানত লানা রাসূলুল্লাহি পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিল রিজাল তাদের উপরে নবীজির লানত যারা পুরুষ হয়ে নারীর বেশভূষা ধারণ করে আবার যারা নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে এদেরকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 6 যদি ট্রান্সজেন্ডার সমাজে প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে দেখা যাবে ট্রান্সজেন্ডার এই লোকটা নিজেকে মেয়ে ভাবলে ছেলের সাথে মিশে যাচ্ছে ছেলে ভাবলে মেয়ের সাথে মিশে যাচ্ছে অথবা ছেলে ছেলে মেয়ে মেয়ে মিশে যাবে অবাধ মেলামেশা বেড়ে যাওয়ার কারণে পর্দার বিধান লঙ্ঘন হবে নাম্বার 7 যদি সে সার্জারি করতে যায় তার সতর লঙ্ঘন হবে নাম্বার 8 8 নাম্বার ট্রান্সজেন্ডার এরা হলো পৃথিবীর জঘন্য মিথ্যাবাদী সে নিজে ছেলে মনে করে মেয়ে সে মেয়ে মনে করে ছেলে এটা মিথ্যা ধারণা অমিথ্যাবাদী আর আল্লাহ কোরআনে বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন মিথ্যাবাদীদের উপরে কাল্লানত 9 নম্বর চাকরির ক্ষেত্রেও সমস্যা দেখা দিবে পুরুষ চাকরি পাচ্ছে না তো গিয়ে বলবে দেখতে আমারে পুরুষের মতো লাগলে কি হইছে মনে মনে মেয়ে মহিলা কোটায় চাকরি দেন না নাম্বার 10 10 নাম্বার মিরাস সম্পত্তি বণ্টনও ভেজাল লেগে যাবে মেয়ে বলবে আব্বু আমাকে আপনি দেখছেন মুন্নি কিন্তু আজকে থেকে মনে মনে আমি মুন্না সম্পত্তির ভাগ দেওয়ার বেলা আমাকে মুন্না ভেবেই দিয়ে আর আজকে যারা রাজনীতি করে দলকানা হয়ে গিয়েছেন দলকানাদেরকে আমি বলছি রাজনীতির কারণে স্বার্থের কারণে মুখে যদি স্টাপলার লাগে থাকে আপনাকে বলছি আপনি যদি চুপ থাকেন ট্রান্সজেন্ডারকে সমর্থন করেন আল্লাহর কসম আপনার ঘরের ছেলে এটা ট্রান্সজেন্ডার হয়ে এই শাস্তি আল্লাহ দুনিয়াতেই আপনাকে দিবে আপনি কথা বলছেন না হ্যাঁ আপনার ছেলে মুন্না একদিন হঠাৎ করে এসে বলবে আব্বু আপনি আমার নাম রেখেছেন মুন্না আমি দেখতে ছেলের মতো হলেও আজকে থেকে আমি মুন্নি ঠেলা সামলাইয়েন তখন এই ট্রান্সজেন্ডার হলো সমকামিতাকে ছড়িয়ে দেওয়ার জন্য একটা বিষাক্ত উপাদান সমকামিতা যেন সমাজে ছড়িয়ে যায় সমকামিতা হলো একটি জঘন্যতম গুনাহ এটা শুরু হয়েছিল পৃথিবীতে সর্বপ্রথম লূত আলাইহিস সালামের জামানায় এবং সমকামিতা এটা ঘৃণ্য এমন একটা ঘৃণ্য কাজ দেখেন রুচি কোথায় সমকামীদের রুচি তো এত খারাপ এরা তো মানুষের পর্যায়েও পড়ে না একটা কুকুরও তার যৌন চাহিদা নিবারণের জন্য তার বিপরীত লিঙ্গের কারো কাছে যায় আর মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ সে মানুষ হয়ে যখন বিপরীত লিঙ্গের কাছে না গিয়ে সে যখন সমলিঙ্গের কাছে যায় তখন সে তার এই চরিত্র দিয়ে এটা প্রমাণ করে সে আসলে কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট সমকামীরা কুকুরের চাইতেও নিকৃষ্ট পশুর চেয়েও এরা অধম এরা পশুর চেয়েও খারাপ সমকামীদের চেয়ে পশু ভালো সমকামীরা পশুদের চেয়েও খারাপ এই ট্রান্সজেন্ডার দিয়ে সমকামিতাকে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছে ট্রান্সজেন্ডারের কারণে সমকামিতা বেড়ে যায় আর এই সমকামিতা একটা জঘন্যতম গুনাহ লূত আলাইহিস সালামের জামানায় এই সমকামিতা আরম্ভ হয়েছিল এবং এই অপরাধের কারণে তার জাতির লোকদেরকে আল্লাহ জমিন উল্টায়া ধ্বংস করে দিয়েছেন এমনকি লূত আলাইহিস সালামের স্ত্রীকেও আল্লাহ ধ্বংস করেছেন একজন নবীর স্ত্রী তিনি কি সমকামী ছিলেন না লূত আলাইহিস সালামের স্ত্রী সমকামী ছিলেন না সমকামিতাকে তিনি সমর্থন করতেন
সমকামীদেরকে সাহায্য করতেন যারা আজ বাংলাদেশে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে চুপচাপ আছে কথা বলে না ওই বুবা শয়তানদেরকে বলছি তোরা যতই নামাজ রোজা আর যতই হজ যাকাত যতই তোরা হাজী সাহেব আর হজ যাকাত দিয়ে যতই নিজেকে মুসল্লি বলে দাবি করিস না কেন লূত নবীর নবী যে লূত নবীর স্ত্রী যেমন সমকামীদেরকে সহযোগিতা আর বৈধতা দেওয়ার কারণে গজব থেকে বাঁচতে পারেন নাই আপনার মতো সুফি আপনার মতো বুবা শয়তানও আল্লাহর গজব থেকে বাঁচবে না আজকে এই ট্রান্সজেন্ডার কোথায় ট্রান্সজেন্ডার তারা জানেন না না আজকে ট্রান্সজেন্ডার হলো আমাদের ছোট ছোট কচি কাঁচা আমাদের ছেলে মেয়ে আমাদের কোমলমতি ছেলে মেয়েদের বইয়ের পাতায় আজকে এই ট্রান্সজেন্ডার দেখা যায় 2024 শিক্ষাবর্ষের বইগুলো এখানে আমার কাছে স্ক্রিনশট সহ আছে এই ট্রান্সজেন্ডার এখন কোথায় আপনার ছেলে মেয়েদের বইয়ের পাতায় আমি আপনাদের কথা বলছি আপনার ছেলে মেয়ে এটা পড়ছে শরীফ থেকে শরীফা এই ট্রান্সজেন্ডারের মতো বিষাক্ত উপাদান বইয়ের ভিতরে ঢুকিয়ে দিল কারা এরা কারা এই বইগুলো ছাপা হয়েছে কার বাপের পয়সায় এই বইগুলো ছাপা হয়েছে আপনাদের ট্যাক্সের পয়সায় যারা এসি রুমে বসে বসে সুন্দর সুন্দর বক্তৃতা করে ওদের এসিগুলো কিনা হয়েছে কার পয়সা এগুলো আপনাদের পয়সা ওরা যে গাড়িতে চলে গাড়ির পেট্রোলের টাকা এগুলো এদেশের জনগণের ঘাম জোড়ানো ট্যাক্সের পয়সা এদেশের মানুষের ঘাম জোড়ানো ট্যাক্সের পয়সা এদেশের প্রায় 14 কোটির উপরে মুসলমান বসবাস করে এই 14 কোটি মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়ে বই ছাপায়া মুসলমানের সন্তানদেরকে ট্রান্সজেন্ডারের মতো বিষাক্ত উপাদানে বিষাক্ত শিক্ষায় শিক্ষা দিয়ে সমকামী বানানোর এই অপচেষ্টা বরদাস্ত করবে না দেশের মানুষ ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক আসিফ সাহেব বই ছিঁড়েছেন আমি যদি সুযোগ পেতাম এই বই যদি আমার হাতে থাকে আমি বই ছিঁড়ব না শুধু এগুলোকে টয়লেটে ফেলবো আগুনে পুড়ে শেষ করে দিব এমন ঘৃণ্য জিনিস বইয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনারা শুধু শরীফ আর শরীফা নিয়ে পড়ে আছেন আরো কত অসঙ্গতি কোনটা রেখে কোনটার কথা বলবো আমি বলেন কত অসঙ্গতি আছে দেখেন আপনাদেরকে দেখাই এটা কোন ক্লাসের বই মুখে যে কথাও বাইর হয় না না বলেন কোন শ্রেণী আর একটু জুড়ে বলেন মনে মনে কি আপনারা আপনাদেরকে নারী ভাবেন নাকি তো আওয়াজ নারীর মতো কেন কোন শ্রেণী দাখিল ষষ্ঠ শ্রেণী বইটা স্কুলের না মাদ্রাসার কোন মাদ্রাসায় মেয়েরা এরকম পোশাক পরে যায় বাংলাদেশের কোন মাদ্রাসায় এরকম পোশাক পরে মেয়েরা যায় আপনারা দেখেছেন যায় তাহলে মাদ্রাসার বইয়ের মলাটের মধ্যে এরকম ছবি কেন উদ্দেশ্য আছে না নাই আছে তো আছে উদ্দেশ্য হলো বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন তাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানাতে চাচ্ছেন মুত্তাকি বানাতে চাচ্ছেন এজন্য স্কুল থেকে মাদ্রাসা শিক্ষার প্রতি অভিভাবকদের আগ্রহ দিন দিন বেড়ে যাচ্ছে এখন এই আগ্রহ কমানো তো যাচ্ছে না এজন্য তারা এমন পরিকল্পনা হাতে নিয়েছে যদি আমরা মাদ্রাসার বইয়ে হাত দিয়ে মাদ্রাসার মলাটে এবং বইয়ের পৃষ্ঠার ভেতরে আমরা ভালো মতো হাত দিতে পারি অভিভাবকগণ বিরক্ত হইয়া ছেলে মেয়েদেরকে মাদ্রাসা থেকে এমনি নিয়ে যাবে কথা বুঝেন নাই কোন মাদ্রাসায় দেখেছেন মেয়েরা এরকম যায় এই ছবি আপনি মাদ্রাসার বইয়ের ভিতরে দিলেন কেন মাদ্রাসার মলাটে এরকম ছবি দিলেন কেন যদি দিতেই চেয়েছেন তো মাদ্রাসায় তো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পাঠাই দিনদার পরহেজগার বানানোর জন্য কেউ যদি তার ছেলেকে জেনারেল লাইনে পড়াতে চায় এটা তার ব্যক্তিগত অধিকার কারো ব্যক্তিগত অধিকার কেউ হস্তক্ষেপ করতে পারবে না পাঠাক স্কুলে পাঠাক কোনো অসুবিধা আছে নাই কিন্তু আমার ছেলেকে আমার মেয়েকে আমি মাদ্রাসায় পাঠাবো এটাও আমার ব্যক্তিগত অধিকার এখন আমার ব্যক্তিগত অধিকারে আপনি হস্তক্ষেপ করেন কেন আমরা তো কখনো বলি না যে স্কুলে ওইটা করেন ওইটা করেন
এটা করতেই হবে তাহলে আপনি মাদ্রাসাতে এগুলো জোর করে চাপিয়ে দিচ্ছেন যাতে করে অভিভাবকগণ বিরক্ত হয়ে যায় আর আমাদের মাদ্রাসায় পড়ুয়া কমলমতি ছেলে মেয়েরা যত আস্তে আস্তে নষ্ট হয়ে যায় দেখেন না এটা ক্লাস 7 এর বই দেখেছেন আপনারা সপ্তম শ্রেণী দেখতেছেন মাদ্রাসার মেয়েরা এরকম পোশাকে লাফালাফি করে আপনারা কি কোথাও কোনোদিন দেখেছেন না আচ্ছা এতটুকু শেষ হইলই তো হইতো কিন্তু এটা তো শেষ না এটা তো শুরু মাত্র বাংলাদেশের কোন মাদ্রাসায় হারমোনিয়াম বাজানো শেখানো হয় টিস্যু কোথায় বাংলাদেশের কোন মাদ্রাসায় হারমোনিয়াম বাজানো শেখানো হয় না তাহলে মাদ্রাসার বইয়ে হারমোনিয়ামের ছবি কেন মাদ্রাসার বইয়ে হারমোনিয়ামের ছবি কেন কারা এই ছবি লাগালো এত বড় দুঃসাহস কাদের আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করার অধিকার তো আমরা কাউকে দেই নাই শুধু হারমোনিয়াম বাজানো শিখলে তো চলবে না হারমোনিয়ামের সাথে ঢোল তবলাও লাগবে এজন্য দেখুন ঢোল তবলাও আছে এর আগের ক্লাস কোন ক্লাস না না ক্লাসের নামটা বলেন না ক্লাস 6 ষষ্ঠ শ্রেণী এখন ষষ্ঠ শ্রেণী তো আব্বা আম্মা আপনারা কি শিখলেন ছোট ছোট মেয়েদেরকে বলছে যে আপনারা শিখছেন কি হারমোনিয়াম এবার আসেন একটু তবলা শিখি পরের ক্লাসে ঢোল তবলা কি বলেন আছে না নাই এখন শুধু হারমোনিয়াম আর ঢোল তবলা বাজালেই তো চলবে না সাথে সাথে তো থাক দিনা দিন দিন একটু কোমর দুলাইয়া নাচাও দরকার এজন্য পরবর্তীতে এই দেখেন গান তো শিখাচ্ছে আবার নিচে কি লেখা আছে সারেগামা পাদানিসা কেউ যদি তার মেয়েকে সারেগামা পাদানিসা ছেলেকে সারেগামা পাদানিসা বানাতে চায় তো সে নাট্যকলাই দিবে ঠিক কি না এটা তার এক্সট্রা সে এটা শিখবে যদি কারো শেখার দরকার হয় কিন্তু আমরা তো কোনো স্কুল মাদ্রাসাকে দায়িত্ব দেই নাই আমার ছেলেকে আমার মেয়েকে গায়ক গায়ক বানাতে হবে গায়িকা বানাতে হবে নৃত্যশিল্পী বানাতে হবে এটা আমরা শিক্ষা কমিশনকে দায়িত্ব দেই নাই দেখেছেন এগুলো মাদ্রাসার বই বিশ্বাস হয় আপনাদের এগুলো এখানে তো পৃষ্ঠা নাম্বার সহ আছে কোন বই কোন ক্লাসের বই সব এখানে আছে দেখেন শুধু ঢোল আর তবলা বাজাইলে হবে না নাচতেও হবে দেখা যায় শুধু ঢোল আর তবলা বাজালে হবে হবে না তো নাচতে হবে আবার নাচটা কেমন হবে কোন ভঙ্গিমায় হবে লিখে দেওয়া আছে হাত কিভাবে থাকবে কোমর কিভাবে ধুলাবে এখানে সব আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন বাউল গান তা কি লেখা আছে বাউলের সুর তাই না বাউল গান এখন আপনারা বলেন মাদ্রাসায় আমরা যারা আমাদের ছেলে মেয়েদেরকে পাঠাই আলেম বানানোর জন্য পাঠাই পাঠাই কিনা তো মাদ্রাসা তো মাদ্রাসার মতো থাকা উচিত মাদ্রাসায় আমরা যখন মাদ্রাসায় পড়েছি আমাদেরকে শেখানো হতো একটা ছেলে সামনে আসো আসছে পিছনে লাইন ধরে দাঁড়াও দেখি একজন নামাজি ইমামতি করো ঠিক আছে কিনা আমি নিজে মাদ্রাসার ছাত্র ছিলাম তো আমি স্কুলেও পড়েছি মাদ্রাসায়ও পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি আলহামদুলিল্লাহ তো মাদ্রাসায় আমাদেরকে একটা ছেলে সামনে আসো পিছনে সবাই নামাজে দাঁড়াও তুমি ইমামতি করো এভাবে এক একদিন এক একজন কি ইমামতির দায়িত্ব দেওয়া হতো হ্যাঁ তুমি আসো সবার সামনে আরবিতে বক্তৃতা করো ইংরেজিতে বক্তৃতা করো বিতর্ক অনুষ্ঠান হতো সরকারি পক্ষ বিরোধী পক্ষ দুই পক্ষ বানিয়ে একজন স্পিকার থাকতেন এখনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ডিবেট হয় না হয় এগুলো হতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে খেলাধুলা হয়েছে আপনার কোরআন তেলাওয়াত ইসলামিক নাসিদ এগুলো হয়েছে কিন্তু এখন মাদ্রাসাগুলোতে প্রায় প্রত্যেকটা সাবজেক্টে ছেলে মেয়েদেরকে দিয়ে নাটক করাতে হয় আর আমার লজ্জা লাগছে কোথায় জানেন ছয় সাত মাস চুপ ছিলাম এখন মুখ খুলেছি ছয় সাত মাস চুপ ছিলাম এখন মুখ খুলেছি আলিয়া মাদ্রাসার হুজুররা তারা তাদের শিক্ষার্থীদেরকে দিয়ে এগুলো আবার করাচ্ছেও নাচ গান
প্রমাণ আছে আপনারা সোশ্যাল মিডিয়াতে যান অসংখ্য ফেসবুক লাইভ ভিডিও আছে এই শিক্ষা কারিকুলামের পাঠ্যবইয়ের অসঙ্গতি নিয়ে স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মসজিদের ইমাম সাহেব খতিবরা কথা বললেও আমরা বড় অবাক হয়েছি আমরা বড় কষ্ট পেয়েছি আমরা ব্যথা পেয়েছি আমরা মর্মাহত কোন আলিয়া মাদ্রাসায় আমরা এখনো দেখি নাই মাদ্রাসার সকল শিক্ষকরা ছাত্র অভিভাবকদেরকে নিয়ে মানববন্ধন বা প্রতিবাদ করতে এখনো আমরা দেখি নাই কি দেখছেন আপনারা দেখেছেন আপনারা করে না কেন বেতন বন্ধ হয়ে যাবে ঈদ বোনাস বন্ধ হয়ে যাবে আপনার বেতন বন্ধ হয়ে যাবে চাকরি চলে যাবে আপনি একজন আলেম মানুষ হয়ে কথা বলছেন না আপনার চাকরি চলে যাবে আপনার তো এটা ভালোভাবেই জানা আছে বেতনের টাকা থেকে রিজিক আসে না রিজিক আসে রাজ্জাকের দেওয়া রিজিক থেকে আপনি চাকরির ভয় করে বেতন বোনাস বন্ধ হয়ে যাবে বলে কথা বলতে পারলেন না কিয়ামতের দিন আপনি আলেম হয় না জালিম হয় আল্লাহর সামনে উঠা লাগবে আপনার কেমন আলেম আপনি আপনি কথা বলতে পারেন না এদেশের মানুষ আলেম ওলামাকে অনেক সম্মান করে সম্মানের জায়গা ঠিক রাখেন একজন কওমি ঘরানার আলেম এই চট্টগ্রামেরই আপনারা চিনেন শেখ মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ তার প্রতি আমার সম্মানবোধ আরো বেড়ে গিয়েছে একজন কওমি ঘরানার আলেম তিনি তার তৈরি করা প্রতিবেদন আমার কাছে আছে দেখেন কত বড় প্রতিবেদন তিনি তৈরি করে গিয়েছেন মন্ত্রণালয়ে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে এটা দিয়েছেন শুধু চিল্লাচিল্লি করে কি সমাধান হয় না এটার জন্য মূল জায়গা যেখানে গেলে কাজ হবে সেখানেও তো যাওয়া দরকার মুফতি হারুন ইজহার সাহেব আপনারা ফেসবুকে এই ভিডিওটা দেখেছেন নাকি দেখেন নাই তিনি কিছু আলেমদেরকে নিয়ে একটা প্রতিবেদন তৈরি করে কোথায় কোথায় অসঙ্গতি আছে যদিও উনার এখানে তৈরি করা প্রতিবেদনের বাহিরেও আরো অনেক অসঙ্গতি আছে এখন স্কুল এখন মাদ্রাসার মধ্যে লীলাবালি গান শোনানো হচ্ছে যেটা তার প্রতিবেদনে নাই সুলাইমান আলাইহিসসালামের কার্টুন একটা শ্রেণীর ইংরেজি বইয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রানী বিলকিস আর সুলাইমান নবীর কার্টুন ফাহিম আর অন্তর আর প্রেমের গল্প দেওয়া হয়েছে যেটা তার এই প্রতিবেদনে নাই এবং আরো কয়েকটা জিনিস তার এই প্রতিবেদনে হয়তো নাই তো তিনি যেগুলা পেয়েছেন দিয়েছেন আলিয়া মাদ্রাসার এত প্রিন্সিপাল এত মুহাদ্দিস এত মুফতি কোথায় আপনারা আপনাদের কি কোনো দায়িত্ব নেই আপনারা বসেন না কেন বসার পর একটা শ্বেতপত্র তৈরি করেন দেখেন না ইসলাম বিরোধীরা হুজুরদের আর মাদ্রাসার নাম লিস্ট করে শ্বেতপত্র বানায় আপনারা কি বসে এক দুই মাসে সব উলামা মাশায়েখদের সমন্বয়ে একটা কমিটি গঠন করে একটা শ্বেতপত্র আপনারাও কি জাতির উদ্দেশ্যে আপনারা প্রকাশ করতে পারেন না খালি সভাপতি সাহেব স্কুল ইস এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাহেবকে গিয়ে তার সামনে গিয়ে তার গুণকীর্তন করা আর মাস শেষে বেতন খাওয়া বোনাস খাওয়ার চিন্তা বেতন বোনাস খান অসুবিধা নাই কিন্তু জাতির তো একটা দায়িত্ব আছে আপনাদের উপর এই দায়িত্ব পালন করুন কথা বলুন প্রতিটা মাদ্রাসা থেকে যদি আওয়াজ উঠে প্রতিটা স্কুল থেকে যদি আওয়াজ উঠে এই কারিকুলাম পরিবর্তন করতে বাধ্য হবে এই দেখেন মাদ্রাসার বইয়ের ছবি দেখেছেন আপনারা অসংগতি তো এখানেই শেষ নয় কয়টা দেখাইতাম বলেন ক্লাস নাইনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে এমন এক কাজ করেছে এটা বললে কলিজায় আগুন ধরে যায় আপনারাও খুব কষ্ট পাবেন দেখেন তো কি করেছে কাজটা এখানে একটা কি দেখা যায় হ্যাঁ একটা ম্যাপ দেখা যায় একটা মানচিত্র দেখা যায় এই বইগুলো বানিয়েছে কারা এগুলা মনে হয় না বালেগ বালেগও হয় না এটা কেন বলেছি দেখেন এদিকে লেবানন সিরিয়া সামারা জেরিকা জুরিয়া ইসরায়েল জর্ডান মিশর জেরুজালেম এখানে তো আসলে গাজ্জা লিখে দিয়েছে গাম্বিয়া গাম্বিয়া তো আফ্রিকার দেশ গাম্বিয়া
গাম্বিয়া আফ্রিকার দেশ না দেখেন কি জাতের বুদ্ধিজীবী বই লেখার দায়িত্ব দিয়েছেন কাদেরকে আপনারা এত নাবালক এখনো বালেগ হয় নাই এরা বালেগ হয় নাই এখনো এই বুদ্ধি কি তার মাথার ভিতরে নাই গাম্বিয়া কোন মহাদেশ এটা জানে না আফ্রিকা মহাদেশের দেশ গাম্বিয়া এখানে আসলো কিভাবে এখানে তো গাজ্জা মূল কথা হলো এই ম্যাপের মধ্যে আপনারা দেখেন বড় করে মাঝখানে কি লেখা আছে আপনারা দেখেন দেখেন ফিলিস্তিনকে কি দেখা যায় না বলেন না কথা বলেন না পশ্চিমারা আর ইহুদিরা তারা ফিলিস্তিনিদের উপরে একজোট হয়ে ঝাঁপিয়ে পড়েছে আর আমরা গত দুই জুমা আগে আলোচনা করেছিলাম দাজ্জালের অনুসারীরা হবে 70,000 ইহুদি দাজ্জালের রুহানি সন্তান ইহুদিরা ফিলিস্তিনিদের উপরে নিপীড়ন চালিয়ে তাদেরকে বাস্তুচ্যুত করে ঘরবাড়ি ছাড়া করে ফিলিস্তিন থেকে বের করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে কারণ আমার দেশে যে দাজ্জালের এত রুহানি সন্তান আছে এটা তো আমি জানতাম না কি করেছে কাজটা দেখেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে ফিলিস্তিনিদের পক্ষে বিবৃতি দিয়েছেন যাই হোক কতটুকু তো তিনি করেছেন এটা সত্য নাকি মিথ্যা কথা তিনি পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে ফিলিস্তিনিদের পক্ষে বক্তব্য দিলেন আর বই লেখার দায়িত্ব বা পাঠ্যক্রমে যাদেরকে দায়িত্ব দেওয়া হলো দাজ্জালের এই রুহানি সন্তানরা এরা ইসরায়েলকে মেপে রেখে ফিলিস্তিনকে বাদ দিয়ে দিয়েছে যারা এই কাজটা করেছে এরা হলো দাজ্জালের রুহানি সন্তান বাংলাদেশের 14 কোটি মুসলমানদের কলিজায় তারা আগুন লাগিয়ে দিয়েছে আমরা ফিলিস্তিনের পক্ষে না বিপক্ষে কথা বলেন পক্ষে না বিপক্ষে ফিলিস্তিনের নামটা আছে এখানেই তো শেষ নয় এই যে দেখুন এটা হলো ইবতেদায়ী প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে ইংরেজি বই 2022 সালে একটা কনভারসেশনে সালাম ছিল আসসালামু আলাইকুম গুড মর্নিং সালাম ছিল আচ্ছা আমাদের মাদ্রাসার ছেলেরা সালাম তো স্কুল মাদ্রাসা সবাই আমরা দিব ঠিক আছে কিন্তু যারা মাদ্রাসায় পড়ে এরা এদেরকে ছোটবেলা থেকেই একদম উস্তাদরা গড়ে তুলেন সালাম দিয়ে দিয়ে অভ্যস্ত করান তো আমাদের মাদ্রাসার বইয়ে সালাম তো থাকবে শুধু মাদ্রাসা কেন স্কুলের বইয়ে থাকলেও হ্যাঁ এটা কোনো অসুবিধা নেই সালাম সালামের মাধ্যমে তো কোনো সংঘাত ছড়ায় না সালাম মানেই তো শান্তি কারো ভালো কামনা করা শান্তি কামনা করা আপনারা দেখেন 2023 সালে মুছে ফেলে সালাম মুছে দিয়ে সেখানে কি দেওয়া হয়েছে গুড মর্নিং এবং হাই এবং 24 সালের বইও তা আছে কি সমস্যা সালামে এত সালামে কি এত সমস্যা আর যে লোকগুলো পাঠ্যক্রম এসে মানুষকে বুঝায় এরা তো এমন শিক্ষিত সালামটাও শুদ্ধ করে দিতে জানে না কয় আসসালামু আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম কি বলেন আছে না নাই আমার দেশে বহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে এরা শুদ্ধ করে সালাম দিতেও পারে না সালাম মুছে ফেলা হয়েছে বদলে ফেলা হয়েছে পোশাক আপনারা বলেন তো মাদ্রাসার বাচ্চারা একেবারে যারা রিসেপশন ক্লাস নার্সারি প্লে বা ক্লাস 1-2 তেও যায় দেখবেন বাচ্চারা বাচ্চাদেরকে তাদের মারা খুব সুন্দর করে সাজিয়ে দেয় মাথা একটা টুপি দেয় তো বাবা তুমি মাদ্রাসায় যাচ্ছ একটা টুপি দাও তারপরে মেয়েকে দিচ্ছে একটা হিজাব পরায় দেয় কি বলেন ঠিক না কিন্তু দেখেন মাদ্রাসার বইয়ের পোশাক আশাক দেখেন এই পোশাক কি মাদ্রাসার বইয়ে মানানসই এটা কি মানায় আত্মপরিচয় নেই ধর্মের স্থান 2024 শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই আমার আত্মপরিচয় নামে একটা কলাম আছে নিজের পরিচয় সে দিবে যেখানে তার নাম বয়স লিঙ্গ পরিবার পছন্দের খাবার পছন্দের পোশাক পছন্দের খেলা শখ সবকিছুই আছে কিন্তু তার ধর্মীয় কোনো পরিচয় নাই অর্থাৎ তারা বোঝাতে চাইছে যে ধর্ম টর্ম লাগবে না আমরা ধর্ম নিরপেক্ষ পৃথিবীতে ধর্ম নিরপেক্ষ হলো শয়তান ওর কোনো ধর্ম একজন হিন্দু ভাই সেও বিশ্বাস করে আমার একটা ধর্ম একজন খ্রিস্টান ভাই সেও বিশ্বাস করে আমার একটা ধর্মীয় দর্শন আছে একজন বৌদ্ধ সেও মনে করে আমার একটা ধর্মীয় দর্শন আছে একজন ইহুদি সেও মনে করে আমার একটা ধর্মীয় দর্শন আচ্ছা আমরা যারা মুসলমান আমরা তো মনে করি যে আমাদের জীবন পরিচালনার সংবিধান হলো আমাদের দিন সুতরাং প্রত্যেকটি ধর্মের মানুষই তার ধর্মীয় চিন্তা চেতনা লালন করে একমাত্র ধর্ম নাই যার তার নাম হলো
শয়তান ধর্ম নাই যার তার নাম কি শয়তান এজন্য ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা হলো শয়তানি মতবাদ যারা এই মতবাদ বিশ্বাস করে এরা শয়তানের খাঁটি মুরিদ আর কোনো ধর্ম নাই আমার এই বক্তব্য যদি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি ভাইরা অন্য ধর্মের ভাইরা শুনেন অন্য ধর্মের ভাই বোনরা শুনেন দেখেন এরা আমাদের সকল ধর্মকে শেষ করে দিতে চায় ধর্ম নিরপেক্ষ মতবাদ বা মানবতাবাদ বা মানবতাবাদী ধর্ম বানাতে চায় প্রত্যেকটি ধর্মেই মানবতার সপক্ষে কথা আছে না নাই আর ইসলাম এটা তো হলো মানবতার দিন এখানে মানবাধিকার যা দেওয়া হয়েছে পৃথিবীতে অন্য কোন মতবাদ এই রকম মানবতার এত অধিকার নিশ্চিত করতে পারে এবার আসুন দেশীয় সংস্কৃতির নামে আমাদের বাচ্চাদেরকে শিরকি সংস্কৃতিতে লিপ্ত করা হচ্ছে আচ্ছা পহেলা বৈশাখে মঙ্গল প্রদীপ প্রজ্বলন মঙ্গল শোভাযাত্রা এটা কি আমাদের সংস্কৃতি না আমাদের হিন্দু ভাই বোনদের সংস্কৃতি আমরা এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বসবাস করি এটা সম্প্রীতি আমাদের মধ্যে আসে না নাই তো তাদের ধর্ম তারা পালন করুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু অন্য ধর্মের কালচার আমার মাদ্রাসার বইয়ের ভিতরে ঢুকিয়ে কেন আমার মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদেরকে আপনি ওই দিকে ডাইভার্ট করবেন এ অধিকার তো আপনাকে দেওয়া হয় নাই এটা তো ঠিক নয় ট্রান্সজেন্ডার আছেই তো যে ট্রান্সজেন্ডার নিয়ে আমি আলোচনা করলাম তারপরে দেখুন কত মারাত্মক জিনিস ইংরেজ প্রীতি ইংরেজদের প্রশংসা করা হয়েছে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বইয়ের ১৬ নম্বর পৃষ্ঠায় ইংরেজদের প্রশংসা করা হয়েছে ব্রিটিশদের আমরা ভেবেছিলাম ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ থেকে বিদায় নিয়েছে এদের গুলামরাও মনে হয় নাই কিন্তু না এই কর্মকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি এখনো কিছু গুলামের জাত রয়ে গিয়েছে ব্রিটিশরা এই উপমহাদেশ শাসন শাসনের নামে তারা কি আসলেই মানুষের সেবা করেছে না শোষণ করেছে কথা বলেন কিন্তু দেখেন এদের প্রশংসা করা হয়েছে শুধু তাই নয় আশ্চর্যের ব্যাপার হলো নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের অবদানকে অস্বীকার করা হয়েছে অথচ আপনারা ইতিহাস পড়লে দেখবেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনে আলেম উলামাদের অবদান আছে মুসলমানদের অবদান আছে কিন্তু ক্লাস নাইনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে বলা হচ্ছে যে যাদের অবদান ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ক্ষুদিরাম অরবিন্দ ঘোষ প্রফুল্ল চাকি মাস্টার দা সূর্য সেন প্রীতিলতা এদের নাম এসেছে এখানে একজন মুসলমানেরও নাম নাই এটা ইনসাফ না বেইনসাফ জোরে বলেন ইনসাফ না বেইনসাফ শুধু তাই নয় মুসলিম শাসকদের ইতিহাস বিভিন্ন শ্রেণীর বইয়ে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এটা দিয়ে মানবতাবাদ চাপিয়ে দিয়ে এটাকেই বলা হয়েছে মানবতার ধর্ম এবং এটা হলো সবচেয়ে বড় ধর্ম এটাই বলা হয়েছে শুধু তাই নয় ফাহিমার অন্তরার প্রেমের গল্প দেওয়া হয়েছে এবং একটা গল্প আছে সম্ভবত এটা ক্লাস সেভেন মেবি এই পেজটা আমার এখানে নাই ফাহিম এবং অন্তরা একই ক্লাসের সহপাঠী একটা ছেলে আর একটা তারা একই ক্লাসের সহপাঠী ছিল কিন্তু একটা সময় দুজনে একটা সম্পর্কে জড়িয়ে যায় বৈধ না অবৈধ সম্পর্ক দুজনের মা বাবা তাদেরকে শাসন করছে এই শাসনের দিকটাকে বইয়ের মধ্যে নেগেটিভভাবে উল্লেখ করা হয়েছে এখন বলেন তো আপনার ছেলে মেয়ে স্কুলে পড়ুক আর মাদ্রাসায় পড়ুক সিক্স সেভেনে সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাক এটা কি আপনারা চান একটু শাসন করতে গেলে যদি বইয়ের ভিতরেই এটা থাকে যে শাসন করাটা উচিত নয় বা শাসনকে যদি নেগেটিভভাবে দেওয়া হয় এটা কি আমরা কেউ চাই দেখেন ক্লাস নাইনের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে গত বছর ছিল এই চ্যাপ্টারটা জিহাদ গত বছর ছিল এটা এবছর নাই এটা কাট এটা বাদ দিয়ে নতুন চ্যাপ্টার দেওয়া হয়েছে চ্যাপ্টারটার নাম কি পরমত সহিষ্ণুতা তো পরমত সহিষ্ণুতা কি ইসলামে নাই আচ্ছা আর জিহাদ দুষ্কর্ম কি কোরআনে তো জিহাদের অনেক আয়াত আছে জিহাদ ফরজ না নফল
আর জিহাদ আর সন্ত্রাস কি এক জিনিস না সন্ত্রাস হারাম জিহাদ ফরজ জিহাদ এসেছে সন্ত্রাসবাদকে পৃথিবী থেকে শেষ করার জন্য সন্ত্রাসবাদ আর জিহাদ এক জিনিস বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে এক কথায় পাঠ্যবইগুলোতে ক্লাস 1 থেকে নিয়ে শুরু করে একেবারে আপনার 9 10 বা 11 দ্বাদশ শ্রেণী পর্যন্ত এত পরিমাণ অসঙ্গতি এগুলো শুধু সংশোধন নয় প্রত্যেক বছর দেখা যায় মানুষ এক পাতা দুই পাতা নিয়ে কিছুদিন ফেসবুকে রাস্তাঘাটে আন্দোলন হয় এরপরে ওইটার কোনো খবর নাই ইস্যুর উপরে ইস্যু চাপা হয়ে যায় এরকম করে দেখা যায় কোনোটাই বাদ পড়ছে না কত কিছু ঢুকে গিয়েছে আপনারা সিদ্ধান্ত নিন এই বক্তব্য যারা ইউটিউবে শুনবেন এবং যারা ফেসবুক লাইভে শুনছেন আমার এই কথাগুলো যাদের কাছে ছড়িয়ে যাবে আপনাদেরকে অনুরোধ করছি প্রত্যেকই সিদ্ধান্ত নিন কোথায় পড়াবে আপনার ছেলে মেয়ে কি স্কুলে দিলেও ঝামেলা মাদ্রাসায় দিলেও ঝামেলা এটার কি একটা পরিবর্তন আসা উচিত নয় আসা কি উচিত নয় আর আমরা দায়িত্বশীল মহলকে বলবো এই ভুলগুলো যারা করেছে এদেরকে এমনি এমনি ছেড়ে দিলে চলবে না আর কি মনে করেছে তারা তারা যাই ইচ্ছা তা গিলিয়ে দিবে না এদেশে এখনো অসংখ্য পীর মশায়েক উলামা মশায়েক আছেন উলামা মশায়েক পীর মশায়েকদের মেহনতে এই জমিন আবাদ হয়েছে একজন আলেম বেঁচে থাকতেও নাস্তিকতা এবং ট্রান্সজেন্ডার সমকামিতা ধর্মহীন শিক্ষা এদেশে চলতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ বরদাস্ত করবে না এদেশের মানুষ বরদাস্ত করবে না এদেশের মানুষ আমরা বলবো এদেরকে গ্রেফতার করেন যারা এদেশের মানুষের এমনিতেই দেশে অভাব অনটন দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে এত কোটি কোটি টাকার বই ছাপানো হয়েছে আপনারা দেখেছেন সময় টিভি নিউজ করেছে গতকাল দেখানো হয়েছে সময় টিভিতে আপনারা দেখেছেন এটা ইসলাম শিক্ষা বইয়ের ভেতরে হিন্দুদের দেবী দেবদেবীদের ছবি মূর্তির ছবি আপনারা দেখছেন কিনা এবং অবাক করা বিষয় হলো মিডিয়াগুলো কথা বলছে এখনো আলিয়া মাদ্রাসার বহু হুজুররা তাদের পাঠ্য বই নিয়ে কথা বলে এখনো সময় আছে আগামীকাল থেকে মাদ্রাসায় কথা বলুন অভিভাবকদেরকে ডাকুন দায়িত্বশীল মহলের কাছে আপনারা খবর পৌঁছান এই সকল অসঙ্গতিগুলো শুধু দূর করলেই হবে না এই সকল অশিক্ষা কুশিক্ষা অখাদ্য কুখাদ্য এগুলো একদম বাতিল করতে হবে নতুন শিক্ষা কারিকুলাম চালু করতে হবে যে নাবালকদেরকে দায়িত্ব দিয়েছেন এদেরকে নাবালক বলেছি এই জন্য এরা একটা মেয়েও বুঝে না এই জন্য এদেরকে নাবালক বলেছি এদেরকে নাবালক বলেছি এই জন্য এরা ট্রান্সজেন্ডারও বুঝে না থার্ড জেন্ডারও বুঝে না আমরা বলবো পারলে শিক্ষা কারিকুলামের দায়িত্ব হুজুরদেরকে দিয়া দেখেন পাঁচ বছরে বদলায় দিবে পাঁচ বছরে বদলে দিবে একদম এবং আমরা চ্যালেঞ্জ করছি যদি পাঠ্যপুস্তক প্রণয়নের দায়িত্ব আলেমদেরকে দেওয়া হয় এদেশের সচেতন মানুষ সেই কারিকুলামকে সাদরে গ্রহণ করে নেবে কোনো আপত্তি থাকবে না আমরা বলবো আমরা আমাদের বাচ্চাদেরকে ধ্বংসের পথে দেখতে চাই না আমরা দল মত নির্বিশেষে যারা আওয়ামী লীগ করি বিএনপি করি জাতীয় পার্টি বা অন্যান্য দল করি আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তানগুলো চরিত্রবান হোক দিনদার হোক আমরা চাই কি চাই না এজন্য আমরা বলবো বিতর্কিত এই শিক্ষা কারিকুলাম এই পাঠ্যপুস্তক অবিলম্বে বাতিল করুন এবং ওলামা মশায়েকদেরকে ডেকে বিশেষজ্ঞ ওলামা মশায়েকদের সমন্বয়ে আমাদের সন্তানদের জন্য সুন্দর যুগ উপযোগী এবং সন্তানরা চরিত্রবান হয় এমন শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করতে হবে করতে হবে করতে হবে আল্লাহ তাআলা দায়িত্বশীল মহলকে এটা বুঝার তৌফিক দিন এবং আমরা বলবো মানুষের অনুভূতি আপনারা বুঝার চেষ্টা করুন আপনাদের বেশিরভাগের ছেলেমেয়ে তো বিদেশে থাকে আপনাদের টেনশন নাই যারা আমাদেরকে টিভি চ্যানেলের সামনে এসে বলেন এটা খুব ভালো এটা ঠিক আছে আপনারা খোঁজ নিয়ে দেখেন এদের ছেলেমেয়েরা বাংলাদেশে পড়াশোনা করে সবাই কোথায় আর অ্যাসাইনমেন্টের নামে ছেলেমেয়েদের হাতে ফোন তুলে দেওয়া হয়েছে ছেলেমেয়েরা বাড়িতে এসেই বাবা মায়ের কাছে ফোন চায় আপনাদের ছেলেমেয়েরা যদি বাবা মায়ের কাছে আপনাদের কাছে ফোন চায় পরের দিন স্কুলে যাবেন আপনারা মাদ্রাসায় যাবেন আপনারা গিয়ে ওই স্কুলের ওই মাদ্রাসার শিক্ষককে বলবেন যদি সন্ধ্যার পরে এসে আমার ছেলে আমার মেয়ে গুগলে সার্চ করে তাকে যদি খুঁজে বের করতেই হয় তো মাদ্রাসায় আপনাদের দায়িত্ব চাকরি কেন আছে আপনাদের
ঠিক আছে কিনা কথা কেন আগে আমরা যারা স্কুল কলেজ পড়াশোনা করেছি আগে কি ডাক্তার হয় নাই ইঞ্জিনিয়ার হয় নাই আগে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হইছে এখন এমন শিক্ষিত হইতেছে জিপিএ 5 পায় কয় আইএমজি পিএ 5 বিশ্ববিদ্যালয়ে গিয়ে চান্স পায় না ফেল করে বলা হচ্ছে না এখন কি এখনকার ছেলে মেয়েরা এরাও বলতেছে আপনারা আপনাদের শিক্ষা ব্যবস্থা খুব একটা ভালো না আমরা অনেক কিছু শিখতেছি হ্যাঁ অটোফাস এখন তো ভাষা না এখন আপনি কিচ্ছু বুঝবেন এখন ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত সামষ্টিক মূল্যায়ন গ্রুপিং কাজ নাটক ফাটক দেখবেন সব কোর্সের জন্য নাটক আছে আমি কি ভুল বলছি না সারা দিন বাচ্চারা সন্ধ্যার পরে কাগজ কাটে ফুল বানায় আকা কি করে আমরা আমাদের বাচ্চাদেরকে চিত্রশিল্পী বানানোর জন্য স্কুলে মাদ্রাসায় পাঠাই না এসব ফাজলামি বন্ধ করুন শিক্ষকদেরকে বলবো আপনাদেরকে সম্মান করে কথা বলতে ইচ্ছে করে আমাদের কিন্তু গত 6-7 মাস ধরে আপনারা বেশিরভাগ চুপচাপ আছেন কথা বলুন আপনারা অভিভাবকদেরকে ডাকুন মন্ত্রণালয়ে যান বোর্ডে যান অভিযোগগুলো দিন আবার দেখলাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেব বিজ্ঞপ্তি দিয়েছেন অসঙ্গতি পেলে মেইল করে জানাবেন আমি ফেসবুকে দেখলাম কত মানুষের ভিডিও যে আমরা মেইল করছি এটা ভদ্রতাসুলভ রিপ্লাইও নাই ভদ্রতাসুলভ রিপ্লাইও নাই ট্রান্সজেন্ডার সমকামিতা সহ ধর্মহীন যত বিষয় পাঠ্যপুস্তকের ভেতরে আছে অবিলম্বে সেগুলো বাতিল করতেই হবে এবং আপনাদেরকে দল মত নির্বিশেষে শুধু দায়িত্ব খতিবার হুজুরদের উপরে আপনারা দায়িত্ব চাপাই দিলে চলবে না তো আপনাদের দায়িত্ব কি আপনার পুলামায় যে একটু বাড়িতে যাইয়েন আজকে গিয়ে আজকে বিকেলবেলা বলি দেখি তো আব্বু আম্মু তোমার বইগুলা দাও আব্বু একটু পড়ি ওইরা দেখেন কি আছে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেয় আল্লাহই জাতিকে হেফাজত করে আমিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু